হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেকিং অ্যান্ড স্পোর্টস এখানে আমরা নিত্য নতুন ফুটবল এবং ক্রিকেটের আপডেট নিয়ে ডেলি ভিডিও বানাই তো চ্যানেলটার যদি তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিও এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না তো আজকের প্রথম আপডেট যেটা রয়েছে যে নতুনভাবে আবার দল গড়ার জন্য প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল আইএসএলে এসি ইস্টবেঙ্গলের এখনও বাকি রয়েছে মাত্র দুটি ম্যাচ আগামী মঙ্গলবার প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাতাশে ফেব্রুয়ারি লড়াই লিগ টেবিলে সবার শেষে থাকা উড়িষ্যা এফসির বিরুদ্ধে কিন্তু লাল হলুদের কর্তাদের তা নিয়ে কোনো আগ্রহ নেই এখন থেকেই তারা ব্যস্ত হয়ে পড়েছেন আগামী মরশুমের শক্তিশালী দল গড়তে চব্বিশ ঘন্টা আগে আইএসএল এর ফিরতিডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এক তিনে হেরেছে লাল হলুদ পুরো ম্যাচ একবারও বিপক্ষের গোলে শট মারতে পারেননি অ্যান্থনি পিলকিংটন ব্রাইট এনোবা খারেরা এই পরিসংখ্যানই উদ্বেগ বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের এই মরশুমে আইএসএলে একেবারে শেষ মুহূর্তে যোগ দিয়েছিল এসিস বেঙ্গল দল গড়া হয়েছিল মাত্র দু সপ্তাহের মধ্যে সেই সময় অধিকাংশ ফুটবলারই অন্য দলের সঙ্গে চুক্তি সেরে ফেলেছিলেন পরে যারা ক্লাব পাননি তাদের নিতে বাধ্য হয়েছিল লাল হলুদ কর্তারা কোচ রবি ফাউলারের বিদেশি নির্বাচনের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল এবার তাই তিনি এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিতে চায় টিম লাল হলুদ ম্যানেজমেন্ট সূত্রের খবর আগামী মরশুমে একেবারে নতুনভাবে দল গড়ার পরিকল্পনা নিয়েছে ক্লাবকর্তারা ব্রাইট ও মার্তি স্টেনম্যানকে রাখা হবে বাদ পড়া কার্যত চূড়ান্ত অ্যান্টনি পিলকিংটন ড্যানি ফক্স স্কট নেভিল অ্যারন জেসুয়া আমাদির ডার্বিতে সবুজ মেরুনের দুটি গোলের ক্ষেত্রেই দায়ী অধিনায়ক ফক্সের ব্যর্থতা পিলকিংটনের প্রত্যাশাও পূরণে ব্যর্থ যা ম্যাগোমাকে নিয়ে কিছুটা দ্বিধায় লাল হলুদ কর্তারা কেউ কেউ চাইছেন এই মিডফিল্ডারকে ছেড়ে দেয়া হোক কেউ কেউ আবার মাঘোমাঘে আগামী মরশুমের রেখে দেওয়ার পক্ষে লাল হলুদ অন্দরমহলের খবর ফাউলার ইতিমধ্যেই বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকে পছন্দ করে রেখেছেন এবং কথাবার্তাও অনেক দূরে এগিয়ে গিয়েছে এখন দেখা যাক কোচ রবি ফাউলার এবং টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেন কিভাবে পরের দল গঠন করা হয় সে বিষয়ে কাদের কাদের নির্বাচিত করেন তো আপডেট পাওয়া অনুযায়ী আমরা আপনাদের সাথে শেয়ার করব।